যারা ফার্স্ট হয় তাদেরকে আমার একাডেমির পক্ষ থেকে একটা পুরস্কার একটা দেওয়া হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আচ্ছা, আমরা গত ক্লাসে একটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 100 নম্বর একটা কুইজ প্রতিযোগিতা নিয়েছিলাম আইকিউর পরীক্ষার উপরে। তো যারা তোমরা এখানে আসছো বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুতি নিতে সোজা ট্রেনিং একাডেমিতে, তবে আমি চেষ্টা করি এখানে সবগুলো বাহিনীর জন্যই তোমাদেরকে প্রস্তুতি করানোর জন্য, যাতে তোমরা সবগুলো বাহিনীর লিখিত পরীক্ষার জন্য সাজেশন মাফিক পড়ালেখা করে প্রস্তুতি নিয়ে যাতে সবগুলো বাহিনীতে গিয়ে যাতে তোমরা সফল হতে পারো, এটাই আমার কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য। তো যাই হোক, গতদিনে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় মডেল টেস্টে 100 নম্বরের মডেল টেস্টের এই পরীক্ষায় তোমাদের কোর্সমেট সাব্বির ফার্স্ট হয়েছে, তাই না? ও সকলের মধ্যে পড়ালেখা বেশি করছে বলেই কিন্তু ফার্স্ট হয়েছে, তাই না? তো যাই হোক, যারা এই কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়, মডেল টেস্টে ফার্স্ট হয় বিমান বাহিনীর, কারণ বিমান বাহিনীতে চান্স পেতে চাইলে একটু প্রচুর পড়ালেখা করতে হয়, ঠিক আছে? বিমান বাহিনীতে একটু মেধাবী ছাত্রদের স্থান বেশি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদেরকে একটা সাজেশন শিট দেওয়া হয়েছিল, ওই শিট অনুযায়ী সবাই পড়ালেখা করেছো, চেষ্টা করেছো, কেউ ফার্স্ট হতে পারো নি, কেউ সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে, তো ইটস ডাজেন্ট ম্যাটার, পড়ালেখা করাটাই হচ্ছিল মেইন লক্ষ্য বিষয়ের। তো যাই হোক, সাব্বির আসো, তোমাকে একটা পুরস্কৃত আমরা করব একাডেমির পক্ষ থেকে। যারা ফার্স্ট হয় তাদেরকে আমার একাডেমির পক্ষ থেকে একটা পুরস্কার একটা দেওয়া হয়। চেষ্টা করতে হবে যাতে আগামী পরীক্ষাগুলোতে তোমরাও ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরাও যাতে ফার্স্ট হতে পারো, তাই না? আচ্ছা, তো এখন যেহেতু সাব্বির ফার্স্ট হলো পরীক্ষায়, বিমান বাহিনীর আইকিউ পরীক্ষায় এখানে এসে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, সাব্বির কাছে একটু অনুভূতি জানতে চাই। সাব্বির কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগতেছে। পড়াশোনায় স্যার যা যেগুলো করেছিলাম সেগুলোই স্যার কমন এসেছিল। অনেক স্যার বেশি পড়াশোনা করতে হবে তাহলে স্যার ভালো করা যাবে, পরিশ্রম ছাড়া স্যার প্রথম হওয়া যাবে না বা উত্তীর্ণ হওয়া যাবে না, ভালো করা যাবে না। ভালো করতে হলে অবশ্যই স্যার পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করেছি স্যার, এই কারণে স্যার ভালো করতে পেরেছি। সাব্বির, তুমি কোন জেলা থেকে আসছো বাবা আমাদের এখানে? স্যার, আমি টাঙ্গাইল জেলা থেকে এসেছি। টাঙ্গাইল জেলা থেকে সাব্বির যখন আসছিল, সাব্বির কিন্তু সেনাবাহিনীর লক্ষ্য ছিল আর কি। তো সেনাবাহিনীর পাশাপাশি আমরা নৌবাহিনী এবং বিমান বাহিনীর পাশাপাশি, ওর যেহেতু হাইট ঠিক আছে 5'6" উপরে, আমরা পুলিশ বাহিনীর জন্য কিন্তু ওকে প্রিপারেশন বা সবাইকে প্রস্তুতি করাইছি যাতে তোমরা আগামীতে যাতে যোগ্যতা আছে সবাই সব বাহিনীতে যেতে পারো। এই যে সাব্বির, তুমি একটা বাহিনীর জন্য আসলা, এসে অন্যান্য বাহিনীর জন্য যে প্রিপারেশনটা নিলাম, এতে তোমার আত্মবিশ্বাস কতটুকু বাড়লো? এস স্যার, আমার এখন আত্মবিশ্বাস আছে স্যার, আমি যে বাহিনীতে যাই না কেন আমি স্যার এখানকার গাইডলাইন মেনে, স্যার যে গাইডলাইন দিয়েছেন সেগুলো ফলো করে স্যার আমি সব বাহিনীতে স্যার ভালো করব ইনশাআল্লাহ স্যার। আর নতুনদের উদ্দেশ্যে যারা দেখতেছে আজকের ভিডিওতে, তোমাকে আমাকে আমাদের সবাইকে, তাই না, সবসময় তো দেখে, তোমরা দেখেই তো আসছো, তেমন তুমিও তো আমাদের ইউটিউব চ্যানেলে টিউটোরিয়াল দেখে আসছো, আসছো না? ইয়েস স্যার, আমি ইউটিউব দেখে আসছি স্যার। আচ্ছা, যারা নতুন দেখতেছে তাদের প্রতি যদি কোনো আদেশ নির্দেশ পরামর্শ যদি কিছু থাকে? তোমরা যারা দেখছো তারা অবশ্যই এখানে আসবে, এখানে আসলে অনেক ভালো পরামর্শ, অনেক গাইডলাইন পাবে, অনেক নতুন জিনিস শিখতে পারবে যেগুলো তোমার পরীক্ষার্থী ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আচ্ছা, যখন বাবা তুমি আসলা, এসে এখানকার যে মডেল টেস্টের বিষয়গুলো, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, 4টা বাহিনীর জন্যই কিন্তু আমি মডেল টেস্ট করাচ্ছি প্রতিনিয়ত, এই মডেল টেস্টগুলোর প্রিপারেশন নেওয়ার ফলে, মডেল টেস্টগুলো দিয়ে তোমার আত্মবিশ্বাস এবং তোমার সক্ষমতা, পরীক্ষা পাস করার সক্ষমতা কতটুকু বেড়েছে এটা একটু বলো। ইনশাল্লাহ স্যার, অনেক সক্ষমতা বেড়েছে এবং আত্মবিশ্বাস স্যার অনেক বেড়েছে। এখান থেকে যাওয়ার পরে স্যার এগুলো আমি যদি মেনে চলি, যে কোনো বাহিনীতে গেলে স্যার আমার আত্মবিশ্বাস থাকবে যে আমি ভালো করব, এবং সে আত্মবিশ্বাস থেকেই স্যার আমি যে কোনো বাহিনীতে স্যার আমি ভালো করতে পারবো। গুড, এই আত্মবিশ্বাসটাই হচ্ছিল ধরে রাখতে হবে, ঠিক আছে? সবাই আসছো, সাব্বিরও আসছে, আরও হয়তো বা নতুন স্টুডেন্টও অদূর ভবিষ্যতে প্রতিনিয়ত আসবে এখানে কোর্স করার জন্য। সবসময় মনে রাখতে হবে এখানে তোমরা খুবই অল্প সময়ের জন্য আসো, কেউ 1 মাস, কেউ 2 মাস, বাট বাসায় গিয়ে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হবে, শিটগুলো দেওয়া হচ্ছে বাবা, এগুলো পড়ালেখা করতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই, বুঝে গেছে? বাহিনীতে চান্স পেতে চাইলে, সামরিক বাহিনীতে চান্স পেতে চাইলে তুমি এখন থেকে তোমার
শারীরিক সক্ষমতা বাড়াও, মেডিকেলে আনফিট থাকলে সেটা ঠিক করার ব্যবস্থা করো, চিকিৎসা করো, পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য একটু পড়ালেখা করতে হবে, তাহলে দেখবা ইনশাল্লাহ নিজের যোগ্যতায় নিজের মেধায় আল্লাহ তাআলার রহমতেই তুমি এবং তোমরা সকলেই তোমাদের স্বপ্নে পূরণ করতে সক্ষম হয়েছো। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ আগামীতে আবার মডেল টেস্ট নেওয়া হবে, দেখবো সেই মডেল টেস্টে আবার কারা পুরস্কার নিতে পারো। ধন্যবাদ সবাইকে, সাবরের জন্য আরেকটা জোরে করো তালি।